আজকে আমরা বানাতে চলেছি মাছের ডিমের বড়া। তার জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি মাছের ডিম, এই দেখো। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো আর একটা কাঁচা লঙ্কা চেরা কুচি। আর তার মধ্যে দিয়ে দেবো এবার বেসন। কর্মের মতন বেসন আর হয়েছে একটা শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা আর হচ্ছে আদা বাটা। আর দিয়ে দেব সাদা জিরে। পরিমাণ মতন সাদা জিরে, লবণ, একটু হলুদ গুঁড়ো আর এটা হচ্ছে ধনে জিরে, ধনে জিরে গুঁড়ো। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার এটা মাখানো হয়ে গেল, এবার এটাকে কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব সর্ষের তেল। সাদা তেলও হয়, আপনারা পারলে সাদা তেলও করতে পারেন, তো আমরা সর্ষের তেলে করব। দেখুন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, এবার এটা গরম হয়ে আসছে। দেখুন এর মধ্যে এবার মাছের বড়াটা ভেজে নেব। দেখো এক সাইডটা হয়ে এসছে, এবার অন্য সাইডটা উল্টিয়ে দেব। দেখো কত সুন্দর উঠছে, একদম লেগে যায়নি। এবার আস্তে আস্তে এইভাবে এগুলোকে সব ভাজব। দেখো বন্ধুরা এটা হয়ে এসছে, এটাকে এখন উঠিয়ে নেব। Thank you.
দেখুন বন্ধুরা এগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এগুলো তৈরি হয়ে গেছে, এগুলো আপনারা সস দিয়ে খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। খেয়ে বানিয়ে দেখবেন আর খেয়ে দেখবেন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন। আর যদি এই চ্যানেলটি ভালো লেগে থাকে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে যে বেল আইকনটি থাকবে সেটা ক্লিক করবেন। ধন্যবাদ।